গণহত্যা মামলার শুনানিতে কিছুক্ষণের মধ্যেই মিয়ানমারের পক্ষে যুক্তি তুলে ধরবেন সুচি। তিনি গণহত্যার প্রতীক বলছেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। বসানো হলো পদ্মা সেতুর 18তম স্প্যান। দৃশ্যমান 2700 মিটার সেতু, পানি কমে যাওয়ায় গতি বাড়বে কাজের বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। বেগম জিয়ার জামিন শুনানিকে ঘিরে আদালত পাড়ায় কঠোর নিরাপত্তা। এজলাসে 8 সিসি ক্যামেরা, বিশৃঙ্খলা রুখতে প্রস্তুত পুলিশ। কুষ্ঠরোগের ওষুধ উৎপাদন ও বিনামূল্যে বিতরণে দেশীয় কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর।